সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অনন্যার রান্নাঘর থেকে। নববর্ষ চলে এসেছে, নতুন বছর শুরু হচ্ছে। আজকে একটা স্পেশাল রেসিপি এনেছি আপনাদের জন্য। আলুর দম তো আমরা বাড়িতে সবাই বানাই, একঘেয়ে রান্না খেতে কার ভাল লাগে, একঘেয়ে লাগে, বোরিং লাগে। তো এই জন্য আজকে করব একটা টুইস্ট। আমি আলু বয়েল করে রেখেছি, ছোট ছোট আলুর দমের আলু, সেটা নেব। এবার সেটাতে একটা মশলা মাখিয়ে নেব। কী মশলা? আমার কিচেনে পড়ে আছে চিকেন 65 মশলা। আমি চিকেন দিয়ে বানাচ্ছি না, এই মশলাটাকে আজকে ইউজ করে একটা ফিউশন রেসিপি তৈরি করি। চিকেন 65 মশলাটাকে কাটলাম, এটা চিংস কোম্পানির। এতে দেব একটু কারি পাতা, কারণ 65-এর মধ্যে একটু কারি পাতা যায়। সো একটু আদার পেস্ট আর একটু রসুন, রসুন কুচি দিলাম। রসুন পেস্টও ইউজ করতে পারেন। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেল, এবারে আলুর দমের প্রসেসটা শুরু করব। গ্যাস করছি অন। আমি দিচ্ছি মাস্টার্ড অয়েল। আফটারঅল বাঙালি রান্না, মাস্টার্ড অয়েল যাবে। নর্মালি চিকেন 65 যখন বানানো হয় অনেক তেলে ডিপ ফ্রাই করা হয়, আমি প্যানে একটু লাইটলি সতে করে নেব, সেটা একটা ডিফারেন্স হয়ে যায়। মাস্টার্ড অয়েল খুব ভালো করে গরম হবে, তারপরে করব। এখন এই মশলা মাখানো আলুগুলো গরম তেলে একটু সতে করব। এইটার একটা মজা আছে, যদি আপনি এই অবস্থাতেই আলুগুলো সতেজ আলু হিসেবে খেতে চান সেটাও খেতে পারেন। এটা ভালো করে একটু সতে হবে, তারপরে আমি গ্রেভির কাজটা শুরু করব। আমি যেটা বলছিলাম, এটা দেখুন একদম ড্রাই আলু হয়ে গেছে। যদি এটা অ্যাপেটাইজার হিসেবে আপনি সার্ভ করতে চান আপনার গেস্টদের, করতে পারেন। দিস অলসো উইল টেস্ট ভেরি নাইস। কিন্তু আমি এটাকে আলুর দমের স্টাইলে বানাবো। আমি কলকাতা স্টাইল আলুর দম বানিয়েছি আপনাদের জন্য আগেও, সেটাও সেই ভিডিওটাও আপনি দেখতে পারেন। তাহলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স হচ্ছে এখানে চাইনিজ টুইস্ট দেওয়ার পরে। মাস্টার্ড অয়েল দিলাম। এই গ্রেভি বানাবার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টের মধ্যে গেছে টমেটো, পেঁয়াজ আর আদা। তেলটা হয়ে গেছে গরম, এখন গ্রেভির জন্য প্রথমে এটা দিয়ে দেবো। এই গ্রেভিটা কিন্তু ভীষণ ফ্যামিলিয়ার, এটা বাঙালি রান্নাই হচ্ছে, এতে কিন্তু কোনো টুইস্ট নেই। টুইস্টটা ছিল আলুতে। এতে মেশাবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে দেব একটু লঙ্কা গুঁড়ো। আমি ইউজ করছি কাশ্মীরি লাল লঙ্কা, এতে কালার হয়, খুব একটা ঝাল হয় না। আর দেব একটু বাঙালি গরম মশলা, যাতে গেছে এলাচ, লবঙ্গ আর দালচিনি পাউডার, আর একটু জিরের গুঁড়ো। ব্যাস এইগুলো দিয়ে ভালো করে মিক্স করব। দেব আন্দাজ মতো নুন, আর এটা আস্তে আস্তে নেড়ে করব যতক্ষণ না মশলা থেকে একটু তেল উজ আউট করে। এটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, তেল বেরিয়ে এসছে একটু মশলার গা থেকে, সাইড থেকে। অ্যাট দিস স্টেজ একটু চিনি অ্যাড করব। চিনি কী হবে, একটু ক্যারামেলাইজ হবে। তো আলুর দমের গ্রেভি একদম রেডি, আলুর দমের আলুগুলো রেডি। তো মিশিয়ে দেব। আমার মনে হয় একটু জল দিলে ভালো হয়, একটু জল অ্যাড করব। চিকেন 65-এর মশলা দেওয়া ফিউশন আলুর দম একদম রেডি। তো এই দেখুন আপনাদের জন্য রেডি, একদম চটপটা, স্পাইসি, টেস্টি ফিউশন রেসিপি, বাঙালি আলুর দমের নতুন অবতার। যদি ভালো লাগে রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বছর শুরু হচ্ছে, খুব ভালো থাকুন, খুব ভালো খান আর খুব ভালো খাওয়ান।